ছোট্ট সোনারা অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি নতুন নতুন ছড়া পড়তে প্রথমে পড়ব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পূজা প্যান্ডেল দুর্গাপূজার প্যান্ডেলে আজ আলোর বৃষ্টি ঝরে কিন্তু সরস্বতীর দিকে দৃষ্টি যখন পড়ে অমনি আমার বুকের মধ্যে ধরাশ ধরাশ করে কারণ তারে দেখবা মাত্র অমনি মনে পড়ে বার্ষিক পরীক্ষা হবে ষোলোই নভেম্বরে বার্ষিক পরীক্ষা তাহলে ষোলোই নভেম্বরে সেটা মনে পড়েছে ঠাকুর দেখে দুর্গা পূজার প্যান্ডেলে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে সরস্বতী ঠাকুরের দিকে চোখ পড়েছে তখনই মনে পড়ে গেছে হ্যাঁ তো ষোলোই নভেম্বর পরীক্ষা আছে বার্ষিক পরীক্ষা সেটা ভেবেই সে ভয় পেয়ে তার বুক ধরাস ধরাস করে কেঁপে উঠেছে তোমাদের পরীক্ষা কবে মনে আছে তো আমরা জানি সরস্বতী বিনা পানি তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তাই তো যে কিনা মা দুর্গার কন্যা বা মেয়ে মা দুর্গার দুটি কন্যা লক্ষ্মী আর সরস্বতী লক্ষ্মী মাতা হল ধনলক্ষ্মী ধন সম্পদের দেবী আর সরস্বতী হলেন বিদ্যার দেবী তাই তো আমরা যখন সরস্বতী পূজা হয় তখন মায়ের কাছে পায়ের কাছে মায়ের বই রেখে দিয়ে আসি তাই তো তুমিও রেখে দিয়ে আসো নিশ্চয়ই আমরা কুল খাই না পূজার আগে তাই তো আমরা পুল কুল খাই না পূজা হয়ে গেলে তারপরে আমরা কুল খাই ভালো লেগেছে নিশ্চয়ই তোমাদের এই ছড়াটি চলো এরপরে আমরা পরের ছড়া পড়ব এখন পড়ব বন্দে আলী মিয়ার লেখা আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ তাহলে কবি এখানে বলেছেন আমাদের ছোট্ট গায়ে ছোট্ট ছোট্ট ঘর রয়েছে গা মানে গ্রাম সেখানে সবাই মিলেমিশে থাকে সবাই ভাই ভাই সকলে কি একসাথে পাঠশালা যায় একসাথে খেলা করে কেউ কারোর সাথে হিংসা করে না মারামারি করে না আর পিতামাতা গুরুজনকে তারা সম্মান করে ভয় পায় তারা যেই কথাটা বলে সেই কথাটা ছোটরা সবাই মেনে চলে আর গ্রামের পরিবেশ ভীষণই সুন্দর ভীষণই মনোরম পরিবেশ এখানে কোনো দূষণ নেই নির্মল বায়ু নির্মল আকাশ সুন্দর আলো বাতাস যেগুলো রোগ মুক্ত থাকতে সাহায্য করে এখানে তো কলকারখানা থাকে না গ্রামের মধ্যে তাই ধোঁয়া নেই বায়ু দূষণ নেই অতিরিক্ত যানবাহন নেই তাই শব্দ দূষণও হয় না বুঝলে পরিবেশ এখানে মুক্ত সেই জন্য বলেছে এই ছোট্ট গায়ে সকলে ভীষণ সুখে থাকে আনন্দে আছে সবাই মিলেমিশে এখানে ছোট ছোট ঘর হতে পারে কিন্তু সবার মন ভীষণই বড় মনটা এদের খুবই নরম সহজ সরল সবাই ভাই ভাই এখানে মিলেমিশে থাকে এখন পড়ব হরেন ঘটকের লেখা বর এসেছে বর এসেছে বর এসেছে ভানুমতির বে শাঁক বাজিয়ে বরকে তোরা বরণ করে নে বরকে দেখে অবাক সবে রাজার ছেলে হবেই হবে নয় কি আসে টক বগিয়ে কাঠের ঘোড়াতে দৌড়ে গিয়ে বরকে বুবুন ক্যাডবেরিটা দে তাহলে ক্যাডবেরি দিতে বলছে বরকে বর এসেছে বর এসে তো গেছে কার বিয়ে বলো তো ভানুমতির বিয়ে সেই জন্য বলছে বর তো এসে গেছে এবার বরণ করতে হবে তো শাঁক বাজিয়ে উলু দিয়ে বরণ করা হবে বরকে তবে বরকে দেখে সবাই অবাক দেখে মনে হচ্ছে সে রাজার ছেলেই হবে তার কারণ কি বলো তো রাজার মতো সে ঘোড়া নিয়ে এসেছে ঘোড়ার টকবক টকবক করে ছুটে ছুটে এসেছে কাঠের ঘোড়াতে এসেছে সে সেই জন্য বলছে বুবন দৌড়ে গিয়ে তুমি ক্যাডবেরিটা দিয়ে আসো ওই বরকে তোমার ক্যাডবেরি খেতে ভালো লাগে তুমি ক্যাডবেরি খাও বেশি খাবে না দাঁতে পোকা হবে পোকা হলে আর তুমি খাওয়ার খেতে পারবে না কেমন সেই জন্য চকলেট বেশি খাবে না এখানে বরকে তো দিচ্ছে ঠিকই কিন্তু তুমিও একটু একটু খেও বেশি না চলো এরপরে আমরা পরের আর একটা মজার ছড়া পড়ব এই ছড়াগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে নতুন নতুন ছড়া নিয়ে এসেছি আজকে এখন পড়ব পাঁচ বোনের গল্প লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কাল নাই। শাড়িগুলো তারা উনুনে বিছয় হাঁড়িগুলো রাখে আলনায় কোনো দোষ পাছে ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহার সিন্দুকে টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায় নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে চুন দেয় তারা ডাল তাহলে বুড়ির দিদি শাশুড়ি যে রয়েছে তাদের পাঁচ বোন তারা কোথায় থাকে বলো তো কালনাতে থাকে তারা শাড়ি গুছিয়ে রাখে উনুনে আর হাঁড়িগুলোকে আলনাতে তুলে রাখে কিন্তু আমরা জানি কি শাড়িকে গুছিয়ে রাখতে হয় আলনাতে আর বাসনপত্র রাখতে হয় কোথায় বাসন উনুনে দিয়ে হাঁড়ি উনুনে চাপিয়ে ভাত রান্না করতে হয় কেউ যাতে তাদের দোষ ধরতে না পারে সেই জন্য তারা কি করে লোহার সিন্দুকের মধ্যে লুকিয়ে থাকে আর টাকা পয়সাকে হাওয়া খাওয়ানোর জন্য তারা রেখে দেয় জানলাতে কিন্তু টাকার নোট যেটা সেটা কি জানলায় রাখলে হাওয়াতে হবে সে তো উড়ে চলে যাবে তাই না সেই জন্য রাখতে নি তাকেই তো সিন্দুকে রাখতে হয় লোহার সিন্দুকের মধ্যে টাকা পয়সা গুছিয়ে রাখতে হয় নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে আর ডালনাতে চুন দেয় কিন্তু রান্নার ডালনাতে নুন দিয়ে রান্না করতে হয় আর পান সাজতে গেলে চুন লাগে এরা তো জানেই না একেবারে বোকা এদের মাথায় একটুও বুদ্ধি নেই কিন্তু তোমরা এরকম ভুল করবে না সঠিক জায়গায় সঠিক জিনিস গুছিয়ে রাখতে শিখতে হবে জানতে হবে তাই তো তাই আলনাতে জামা কাপড় রাখতে হবে বাসনপত্র রান্নাঘরে গুছিয়ে রাখতে হবে আর সব সঠিকভাবে শিখতে হবে আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তত সময় তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো আর আমার পড়া যদি ভালো লাগে তোমাদের মাকে বলো চর জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে যাতে করে এরকম নতুন নতুন ছড়ার ভিডিও তোমরা পড়তে পারো